ঐশিক আর ঊষা, তাই প্রথমে ভালো হয়েছে, দুজনেই ভালো করেছে। আচ্ছা ফোনটা প্রথমে তোমার হাতে ছিল তাই তো, ও এসে কাটলো। এবার তুই তো ফোনটা দেখছিস, তুই একবার ওতে ইয়ে যদি ওর হাত থেকে নেওয়ার চেষ্টা করতিস, ও একটু পালাতো, তাহলে আর একটু ইন্টারাক্টিভ হতো ব্যাপারটা। এই বিষয়টা আছে একটা। আর হচ্ছে ও ও যেরকম করেছে, ও যখন একটা কথা বলছে ও একদম এক্সাক্ট স্পেসিফিক বলছে ওটা, তুমি কি করছো তুমি একটা কথা ধরতে গিয়ে অন্য একটা ভাবছো যে এবার কি বলবো, ওই ব্যাপারটা আছে। বাট এমনি ভালো, মানে দুজনের ঝগড়া একটি হয়েছে। আর যেহেতু এটা ঝগড়ার সিন ছিল, তাই জন্য ও একটা কথা বলতে বলতে তুমি ধরে নিলে, বা তুমি একটা কথা বলতে বলতে ও ধরে নিলে, এটাতে কোনো সমস্যা নেই। যা মানে তার কারণ হচ্ছে যে এটা একটা ঝগড়ার সিন বলে। কিন্তু অন্য যখন সিন করবে সবসময় দেখবে যে যখন কথাটা শেষ হবে তারপরে তুমি কথাটা শুরু করবে, তাতে ওভারল্যাপ হয়ে যাবে, কারোর কথা শোনা যাবে। বাট ঝগড়ার টাইম ওরকম হয় না, ঝগড়ার টাইমে দেখবে আমরা একটা কথা বলছি তার মধ্যে কথা বলতে শুরু করবে। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, ওইগুলো একটু মাথায় রাখবে। আর আরেকটা, তুই ভালো করেছিস কথা বলতে বলতে মাঝখানে মাঝখানে হাসি পায় কেন, একটু স্মাইল করে দিচ্ছিস আমি দেখেছি। ঝগড়া করছিস তো তুই, তোর ফোন নিয়ে ওই মানে তোর ফোন চার্জে আছে, তোর ফোন এখন ইউজ করতে পারবি না, তুই দাদার ফোনটা নিয়েছিস, তোকে এখন কিন্তু ফোনটা ইউজ করতে হবে। তুই যদি তার মধ্যে হেসে পেলিস ও বুঝবে যে তুই সিরিয়াস না, ও কেড়ে নিয়ে চলে যাবে ফোন তোর, ঠিক আছে? তো যখন সিরিয়াস সিন থাকবে, সিরিয়াস সিনে মানে অকারণে হাসবো না, যদি মানে হাসির মতো সিন থাকে বা তার কাউকে নিয়ে আর কি মারছো তখন হাসবে। ভালো হয়েছে, এটা খুব ভালো করেছে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম।